আমার কিডন্যাপ করে আনছে আমার এখন আবার 18 বছর হইছে না 18 বছর হইতে 10 দিন বাকি বন্ধুরা আমরা সারা জীবন তাকে হুনিয়া ইয়ার মই মুরব্বী হলে কোন যে যারে ফড়ায় হে তারে ছড়ায় কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ উল্টা একজন শিক্ষিকা মানে টিচারে কলেজ পড়ুয়া একজন ছাত্রর লগে প্রেম প্রীতির হাবুডুবু হাইয়া বিয়া বইছ এটাও সম্ভব জিও ইনো অসম্ভবর কিচ্ছু নাই এটাও বর্তমান বাস্তবতা ঘটনাটা বাংলাদেশি তবে তারা অবৈধভাবে বাগিয়া গিয়া বিয়া বইছেন না কিন্তু এখন একটা ভিডিও দেখাইমু যে একটা আমরার দেশর এবং আমরার একজুতির বালির দারর যে একজন বোন বাগিয়া গেছেন মা বাপরে বুড়ি আঙ্গুল দেখাইয়া মা বাপর মুখ সুন খালি লাগাইয়া বাগিয়া যাওয়ার পরে মা বাপে না পাইয়া পুলিশ কমপ্লেন করাইছিলা কিডন্যাপ হয়ে গেছে হইয়া এখন আবার ও ফুরিয়ে মা বাপর মুখ আবার সুন খালি লাগাইবার লাগে কিতা হইছেন ভিডিওটা ফেলা দেখিলাও আমার নাম শবনম আমার বাবা নাম ইমদাদুল ইসলাম লস্কর বাড়ি নিচিন্তপুর মনাছড়া কোতাহলকে আমার বাবা একটা নিউজের মাধ্যমে একটা ভিডিও বানাইছেন যত কিছু কইছেন সব কিছু মিথ্যা আর হইছেন আমার কিডন্যাপ করে আনছেন আমার খাও কিডন্যাপ করে আনছেন আমি আমার ইচ্ছা মতো আমার ভালোবাসার মানুষের লগে আইছি আমার আবার কারণ হইল আমার মা বাবা আর এক জায়গাতে আমার বিয়া রেডি করে লইছিল তার লাগে আমি তার লগে আইছি আর আমার এখন আবার 18 বছর হইছে না 18 বছর হইতে 10 দিন বাকি আর করতে কি নাওয়ার আমার 20-25 দিন হয়ে গেছে আর আমার আবু আমি কিছু করছি না আবু আমি বিয়াও করছি না কারণ আমার 18 বছর পড়তে আবার 10 দিন বাকি 10 দিন পরে আমি যেটা করবার আমি করবো আর এখন কিন্তু আমার মা বাবা যেটা খতরা এটা অন্য আর অনেক কিছু তারা করছে আর সেও কিন্তু নিজের গাড়ি নিজে ইচ্ছা করে ভাঙিব না তারা খবর দিয়া নিলা নিয়া তারা গাড়ি ভাঙিলে আমার মা বাবা খবর দিয়া নিয়ে গাড়ি ভাঙিছেন ভাঙ্গিয়া এখন তারার খতরা তারা ভাঙিছেন এর চলে আমার মা বাবা গাড়িটা ভাঙিছেন ভাঙ্গিয়া আর এখন তারা এখন তারা আমার কিডন্যাপ করছেন তারা যদি কিডন্যাপ করতে আমি আবার ডকুমেন্ট আমার লগে আনলাম জানে আমার ডকুমেন্ট তো সব কিছু আমার লগে এখনও আছে আমার ডকুমেন্ট সব আমার লগে আছে আর একটা আমি সব কিছু আমার লগে আনছি আর মা কইছেন আমি বাইরে বাড়াইছি বাইরে বাড়াইয়া আর পরে আই গেছি আর অ্যাকচুয়ালি আমার মায়ও আমার আবার দেখছেন না আর আমি প্রশাসনকে বলছি আমি যেটা ভিডিও করছি এটা কিন্তু আমাকে সব প্রেশার দেন না আমি আমার ইচ্ছা মতো আমি ভিডিওটা করছি কারণ আমার মা বাবার ভিডিওটা দেখি আমার খুব বিরক্ত লাগছে মা বাবা যেটা কর এটা কিন্তু এখন ওর না ভিডিওটা দেখে আশা করে বিষয়টা বুঝতে পারছো কিন্তু আমি এখন কয়েকটা কথা কইতে চাইমু এই বইনটা নিয়ে ও কথাটা কইতে চাইমু বইন তুমি যে ভালোবাসার দরজা দিয়ে হারাইছো ও ভালোবাসা দেখিও কোনো একদিন ভালোবাসা ফুরানির পরে জানেলা বাইদি ফেলাই দিতে পারে কারণ হলো কি তোমার মতো সন্তানে মা বাপর যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা থাকে মা বাপর ভালোবাসা সবচাইতে পবিত্র সবচাইতে মিষ্টি মধুর বিনা সন্দেহের ভালোবাসা হইল কি মা আর বাবার এই ভালোবাসার তুমি 18-20 বছর পাইছো এই ভালোবাসার তুমি আটানা চাইরানা পয়সার একানা পয়সার মূল্য দিছো না আর তুমি যে দুই দিন করে ভালোবাসা করছো তিন দিন বাদে এই ভালোবাসা ফুরাই দিতেও পারে আর তাতে কোনো সন্দেহ নাই তুমি যে 15-18 বছর মা বাপর আত লালন ফালন ওইছো মা বাপর হাইছো ফিনছো উড়ছো বহুত কিছু খরচ করছো বহুত কিছু মানে কইবার মানে এগুলি তুলনা ছাড়া অতুলনীয় ভালোবাসা বা যে কোনো জিনিস এইগুলি তুমি যদি মূল্যায়ন করছো না এগুলির যদি তুমি মা বাপর ভালোবাসার মূল্য দিছো না তুমি তোমার মা বাপর ভালোবাসার দাম দিছো না আর এই দুই দিন করে ভালোবাসায় তোমার কিতা দাম দিব তুমি যে মা বাপর 17-18 বছর ভালোবাসা পাইছো লালন ফালন হইছো ও মা বাপরে এক পয়সার মূল্য দিলায় না তান্তানোর ভালোবাসার আর তুমি যে দুই দিন করে ভালোবাসা করছো যে মানুষটার লগে এই মানুষটার লগে কোন ভরসা আছে যে তিন দিনের দিন ফালাইয়া যাইব না 17-18 বছরের ভালোবাসা লালন পালন তুমি দুদিন ফালাইয়া ত্যাগ করে যাইতে পারছো হে বেটাই দুই দিন করে তিন দিন করে ভালোবাসা লুটিয়া পুটিয়া খাইয়া ফালাইয়া যাইব না করে কি ভরসা তাও আবার মা বাপর পবিত্র ভালোবাসা আর এই ধরনের বন্ডামি লুচ্চামির ভালোবাসার লগে কোনো তো মিলু করা মানে অযুক্তি কয় এটা হইল কি স্বার্থ আদায়ের ভালোবাসা যেটারে আমরা সমাজের মানছে অন্ধ ভালোবাসা কই এই ধরনের অন্ধ ভালোবাসা দুর্গন্ধ ছড়া সমাজ যেদিন ভালোবাসার একদম সমাপ্তি ঘোষণা হয়ে যায় তোমার তানোর লাহান ফুরিন তোর অন্ধ ভালোবাসা যখন ফুরাই যায় তখন অগুডুল হগুডুল হগুরাজার ফটিক সুর খেলা নিয়ে আরম্ভ করেন সবরে অনুরোধ করিয়া সবে আমার ভিডিও দেখো কিন্তু বহুতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ তোমার তানোর কাছে অনুরোধ করিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও নিচে দেওয়া লাল বটন আছে ওটা ক্লিক করলেও সাবস্ক্রাইব হয়ে যাব ডেইলি ডেইলি নতুন নতুন ভিডিও দেখতে পাইবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করিও ভিডিওটা শেয়ার করিও।